সবাইকে জয়গুরু দিয়ে আজ আমি আমার ভিডিওটা শুরু করছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে সবার প্রথমে আমার এই নতুন নতুন ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায়। আজ আমি তোমাদের সামনে ঠাকুরের অপূর্ব গান নিয়ে হাজির হয়েছি, তোমরা সম্পূর্ণ এই গানটা শোনো, তোমাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করা যাক। আপনারা সবাই দক্ষিণেশ্বরে গেছেন, আবার কালীঘাটও গেছেন। দক্ষিণেশ্বরে কিন্তু ওই পাঁঠা বলি হয় না, আর কালীঘাটে গিয়ে দেখি ব্রাহ্মণটা বিধান দেয় তো ছোট ছোট ছাগল গুলো ওই গঙ্গাতে চুবিয়ে আনে, কক কক করে কাটে, মানে ওরা খাবে। হ্যাঁ, এই জন্যই ওই ব্রাহ্মণরা খাবে বলি। কেন দক্ষিণেশ্বরে পাঁঠা বলি হয় না, ওখানে ঠাকুর আগের জীবনে লীলা করে গেছেন, নররূপী নারায়ণ ঠাকুর। দেখুন এই জীবনে, এই জীবনে ঠাকুর এই যুগে বললে ঠাকুর দেখুন কোন যুগে কিন্তু তিনবার আসেনি, এই যুগে তিনবার এসছেন আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য। পুরো একদম নাতি পুতি পুতনি সব কিছু নিয়ে, আমি এখন পুতনি নিয়ে আছি, ঠিক আছে, আমার বাড়িতে। হ্যাঁ, যাই হোক, ঠাকুর এই যুগে বললেন মাছ মাংস খাস না, তা খেয়েছিস খেয়েছিস আর খাস না। আমি 1972 সালে দীক্ষা নেই, তারপরে আমার দাদা সাইকেলে করে করে বসার সৎসঙ্গে নিয়ে আসতো, ওই লাস্টে ধনী দিত, ওই পিতায় শ্রদ্ধা মায়ে টান মাছ মাংস খাস না। দাদা বাড়িতে কি করলো, সপ্তাহে একদিন মাসে একদিন এইভাবে অভ্যাস হয়ে গেল। তারপর 1977 সালে দাদা আর আমি সস্তা নিয়ে 76 সাল থেকে নিরামিষ খাই। যাই হোক, ঠাকুর বলছেন কি, আমরা ঠাকুরকে হয়তো 50 বছর দীক্ষা নিচ্ছি, 40 বছর হয়ে গেছে, কারো 30 বছর হয়ে গেছে, কিন্তু এখনো মাছ মাংস চুরুচ্ছি, ছেলে মেয়ের জন্মদিন হলেই 50টা মুরগি কেটে দিচ্ছি। হ্যাঁ, ঠাকুর কি বলছেন, একটা পিঁপড়ে ইচ্ছা করে তুমি মেরো না, তো পাততলে অজান্তে কত পিঁপড়ে মারা যাচ্ছে, একটা পিঁপড়ের মধ্যেও ঠাকুর আছেন, যদি তার নিরাকরণের চেষ্টা না করো তা তোমার চাইতে হীন আর কি। তাই বলছেন আমরা মনে করি কি, এই শনিবারে মঙ্গলবারে এই বিভিন্ন পূজায় একেবারে বিরাট ঘটা করিয়ে পুজো দিতে যাই, এ করি সন্ডাস করি, এক মাস যেই চড়ক হয়ে যায় কখন মাছ মাংস খাবো, কখন খাবো, কখন খাবো। হ্যাঁ, এই তাই ঠাকুর কি বলছেন, ভগবান কি শুধু মন্দিরে থাকে না, এই মন্দিরে থাকে, এইটা সবসময় ভাববে, এই মন্দিরের মধ্যে ভগবান আছেন, ঠাকুর আছেন। তা ঠাকুর কি বললেন, শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহন পটু সুস্থ রাখিস, বিধি মাফিক চালাস তাকে। তাই আপনাদের কাছে বড় জোরে প্রার্থনা, দীক্ষা নিচ্ছে অনেকদিন, এখনো যদি ছেলে মেয়ে জন্মদিনে মুরগি কাটি ছাগল কাটি, তাহলে এর মতো মহাপাপ, মানে ছোটখাটো পাপ না, পরের মাংস খেয়েই নিজের মাংস বাড়াবো, এ হচ্ছে মহাপাপ। সুভাদারে বলছি সুভাদা, আর আপনি খাবেন না, মাছ মাংস পেঁয়াজ রসুন খেয়ো না রে ভাই, পেঁয়াজ রসুন খেয়ো না রে ভাই, পঠাত কুখাত ছেলে শরীর নষ্ট হয় অকালে, শরীর সুস্থ রাখতে হলে নিরামিষ খাওয়া যায়, মাঠের কালিয়া দিনের কালি এতে লাগে মজা ভারী, মাঠের কালিয়া দিনের কালি এতে কি জানি না ঠিক কোনো ঘটনা, একটা বই আপনার যদি কোনো সময় দমদম জংশনে যান 3 নম্বর প্ল্যাটফর্মে বুক স্টলে একটা 10 টাকা দিয়ে একটা বই কিনবেন, নিরামিষ খাবেন কি আমিষ খাবেন সিদ্ধান্ত আপনি নেন। এই যে টিম আমাদের বাচ্চাদের ব্রেন ভালো করার জন্য এই টিম সেদ্ধ করে খাবার, হাফ বয়েল করে খাবার, ওই বয়লাদের দুটো ছেলে মেয়ে আছে ছোট মেয়ে, ওদের বড় খাবার। হ্যাঁ, সেই জন্য টিম আর কোনোদিন বাচ্চাদের খেতে দেবেন না, ওই বইটা কিনবেন, কিনে পড়িয়ে যদি মনে করেন ডিম খাওয়া বোতল খাওয়াবো, সর্বনাশের একেবারে গোড়াচ্ছে আগাটা গোড়াচ্ছে, মাছের কালিয়া দিনের কারি
ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে সবার প্রথমে আমার এই নতুন নতুন ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায়।